পরিমণি নতুন ওয়েব সিরিজ পফ ড্যাডি এটি মুক্তি পেতে চলেছে বঙ্গ ওটিভি প্ল্যাটফর্মে। এর প্রথম টিজার দেখে আমার বেশ ভালো লেগেছে, একদম একটা ন্যাচারাল ঘটনাকে উঠিয়ে ধরেছে। একটি নায়িকা সিনেমা হিট হচ্ছে না, সিনেমা হিট করার জন্য তাকে কি কি করতে হতে পারে, এমন কিছু বিষয়ে আসলে উপস্থাপন করা হয়েছে। আবার পরিমণি যেভাবে তার মানে হট বিষয়গুলোকে উপস্থাপন করেছে, অনেক মানুষ শুধু এই হট সিন দেখার জন্যই মনে করেন যে ওটিভিতে গিয়ে বসে থাকবে যে কখন এই ওয়েব সিরিজটি মুক্তি পাবে। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে সজল নূল, পরিমণি এবং আবুল কালাম আজাদ। ইফতিকার দিনের আছে, বিজুরি বরকতুল্লাহ আছে, আরও অনেক অভিনেতা রয়েছে। তবে যাদেরকে চোখে দেখা গিয়েছে তাদের মধ্যে তিনটা ব্যক্তি মানে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে, পরিমণি, সজল নূর এবং আবুল কালাম আজাদ। এই তিনজনই মোটামুটি এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে রয়েছে। একটা বাবার চরিত্রে দেখা যাচ্ছে আবুল কালাম আজাদকে, এবং পরিমণিকে দেখা যাচ্ছে একজন অভিনেত্রী, একজন সিনেমার নায়িকা, এবং সজল নূর মেবি একজন নায়ক অথবা প্রডিউসার, এরকম একটা কিছু হবে। তো এইভাবে সাজানো হয়েছে। আর ওয়েব ফিল্মগুলো বেশিরভাগ মানুষ উপভোগ করে এই কারণে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মতন মানুষ কিন্তু প্রায় 80% কমে গেছে। তো এই যে মানুষগুলো রয়েছে তারা ওটিভির পর বিশ্বাস এনেছে যে ওটিভিতে একটা নতুন সিনেমা বা ওয়েব ফিল্ম আসলেই সেটা দেখার জন্য অপেক্ষায় থাকে। তো এখানে কয়েক সেকেন্ডের মধ্যে যা দেখা গেছে যে একটা নায়িকা উঠতে পারছে না, তার সিনেমাগুলো হিট হচ্ছে না, এমনটা বোঝানো হয়। তো এই সিনেমা হিট করার জন্য হয়তো বা তিনি কোনো ভণ্ড বাবার কাছে যান বা পুফ ড্যাডির কাছে যান। এদিকে কোনো পরিচালক বড়ুসারের সাথে তার একটা রিলেশন দেখা যায়, যে রিলেশনটা আসলে দেখার মতন ছিল। তো এইটুকুই ঘটনা, তার সামনে কি হবে তা তো আর বলা যায় না। মেবি একটা নায়িকার জীবনের একদম 70% পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবে এই ফিল্মটি। তো যাই হোক, ওয়েব ফিল্মের প্রথম টিজার খুব ভালো লেগেছে, খুব শীঘ্রই দেখতে পারবো। আর দেখতে পারলে সেই বিষয়ে আরেকটি ভিডিও তৈরি করবো। আজকে এই বন্ধু বিদায় নিচ্ছি, পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। সেই বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।